মেডিকেল যে একটা সামগ্রী লাগবে চিকিৎসা সেই জিনিসটা আর কি মানে আসতেছে না আমরা তো আসলে সাইকেল নিয়ে আসছি আমাদের মোটর সাইকেল উপর পর্যন্ত পানি উঠে গেছে এত খারাপ অবস্থা আমরা আমরা ডাইপার নিয়ে আসছি মহিলাদের স্যানিটারি ন্যাপকিন এগুলো এগুলো নিয়ে আসছি আমার নাম হচ্ছে মোসাম্মদ শান্তা আমি এস এম সির সিডব্লিউ এফ ডিতে কাজ করি এম প্রোজেক্টে আমাদের কাজ হচ্ছে মা ও শিশু নিয়ে আমরা আসছি আশ্রয় কেন্দ্রে এটা মহিপাল মহিপাল আশ্রয় কেন্দ্রে আসছি আমরা মানে মিতে দেখলাম যে সবাই শুধু তিরান নিয়ে আসতেছে খাবার শুকনা খাবার তো মানে মেডিকেল যে একটা সামগ্রী লাগবে প্রাথমিক যে চিকিৎসা মানুষের সেই জিনিসটা আর কি মানে আসতেছে না এই কারণে আমি যে আমি যে একটা প্রতিষ্ঠানে চাকরি করি যে ছুটি নেব সেই সময়টাও পাই আমি ইনস্টান নিজেদের দুইজন আমার হাজব্যান্ড আছে এবং আমার কলিক আর আমি মানে ইনস্টান একদম চলে আসছি যে অফিসে ছুটিও নিতে পারিনি আমরা ডাইপার নিয়ে আসছি মহিলাদের স্যানিটারি নেপকিন এগুলো এগুলো নিয়ে আসছি কারণ আমার একটা মানে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সবাইকে যে আপনারা যারা আসবেন এখানে তেরান নিয়ে মানে এই এলাকায় যারা বন্যা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য মহিলা যারা আছে এবং বাচ্চা আছে পর্যাপ্ত পরিমাণে স্যানিটারি ন্যাপকিন এবং ডাইপারটাও নিয়ে আসবেন আমরা তো আসলে মোটর সাইকেল নিয়ে আসছি আমাদের মোটর সাইকেলের উপর পর্যন্ত পানি উঠে গেছে এত খারাপ অবস্থা আমরা আসতে আস্তে কালকে রাত্রেও দশটা এগারোটা হ্যাঁ আমাদের যে এইখানের যে ফান্ডিংটা আমরা তিনজনে মিলেই করেছি এখানে আর কি বাহিরের কেউ কিছুই সহযোগিতা নেই সম্পূর্ণ আমাদের নিজেদের একশো জনের মতো আমরা দিতে পারবো এখন আমাদের আমরা চাচ্ছি এখানে থেকে আরও মানে সহযোগিতা করতে মানুষের আরও মেডিকেল টিম ক্যাম্পিং করতে আসলে আমাদের তো নিজেদের অত ফান্ডিং নেই আর যদি ওরকম কেউ সহযোগিতা করে তাহলে আমাদের ইচ্ছা আছে এখানে আরো কিছু দিন এসে করার আমি একজন ডিপ্লোমা ডক্টর ডিএমএফ আমি বরিশাল থেকে আসছি এখানে আমরা এই সিতে আছি এখানে ভাই আর কি সব ধরনের সেবা পাচ্ছে খাবার দাবার কিন্তু যেটা সংকট মেয়েদের স্যানিটারি ন্যাপকিন তারপর বাচ্চাদের ডাইপার এগুলো আসলে এখানে এখনো পৌঁছায় না যে কারণে আমরা এটার উপরে ফোকাস দিচ্ছি আর কি ওনার বাসা পানিতে পুরোটাই ডুবে গেছে দেখে এখানে সে আশ্রয় নিচ্ছে ওনার ধেতে হচ্ছে গিয়ে ডেলিভারি ডেট একদম কাছাকাছি চলে আসছে উনি তো এতদিন কাউকে দেখাতে পারেনি কোনো রিপোর্ট ওনার মতে আজকে হচ্ছে কি তেইশ তারিখে তেইশ তারিখে ওনার ডেট চলে গেছে যেহেতু উনি কারো কাছে পরামর্শ নিতে পারেনি আমরা এখানে আসায় ওনার রিপোর্টটা দেখলাম এবং উনি ওনার অভিযোগ ছিল ওনার বাচ্চাটি একটু কম নড়াচড়া করে আরও দুই একদিন দেখার পরে যেন হসপিটালে যাই আমি আমার লাইনে প্রায় প্রতি মাসে দেড়শো গর্ভবতী মা দেখি নয় মাস ওভার একটা ডেলিভারির সময়কালীন একটা মা এখানে আছে এই অবস্থায় আসলে ওনার কিন্তু এখন আমি যেটা মনে করি হসপিটালে যে একটা হসপিটাল যদি ওনাকে অ্যাডমিশনে রাখতো তাহলে খুব ভালো হতো যে আমি এখানে এসে যেটা দেখলাম যে এখানে এখন অবধি কোনো মেডিকেল টিম আসেনি হ্যাঁ যেহেতু অন্য অন্য খাবার শুকনো খাবার টাবার এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসতেছে আমি সবাইকে একটাই মেসেজ দিব এটার পাশাপাশি মেয়েদের যেটা দরকার যেমন প্রাইমারি চিকিৎসাটা এটা যেন সবাই এগিয়ে আসে